নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছের তরফ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে মিডনাইট মিস্ট্রিজে আপনাদের জন্য রয়েছে কিন্নর রায়ের লেখা লাশ বন্দি। শুরু হচ্ছে লাশ বন্দি। তখন সন্ধে হয়ে আসছিল, লম্বা বারান্দায় একটা কেঠো বেঞ্চির ওপর বসেছিল মামি। আমার ডান দিকে একটা এবড়ো খেবড়ো আধ ভাঙা পাঁচিল, ওর পেছনে কয়েকটা মেটে ঘর, কচুরি পানাওয়ালা, এঁদোর ডোবা, কাঁচা নর্দমা। মেঠো ঘরের সামনে চড়ে বেড়াচ্ছে লাল ঝোটনওয়ালা ঘাড় উঁচু মোড়ক আর গোটা তিনেক বিবি আর এক পাল বাচ্চা নিয়ে। একটি সুখী শুয়োর পরিবার কাদা খোঁচাচ্ছে কাঁচা নর্দমা। খুঁটোয় বাঁধা একটা ছাগল। রোদ পুড়ে আসছে কার্তিকের মাঝামাঝি। ছোটোবেলার সাথে দৌড়ে সামাল দেওয়া যায় না। আমার সঙ্গী দুজন আশেপাশে কেউ নেই। আমার পেছনে বিস্তীর্ণ মাঠ, একটা পচা ভ্যাপসানি গন্ধ চারধারে। গাগুলোয় গন্ধটাকে চাপা দেওয়ার জন্য একটা সিগারেট জ্বালি। আঁধার ঘন হয়ে এসছে, সঙ্গে কুয়াশা। হাত পাঁচেক দূরের জিনিস স্পষ্ট ঠাওর করা যায় না। চাদরটাই কান, মাথা ঢেকে বসি। আমার সঙ্গী এখনো বেপাত্তা। সুখা নেশার খোঁজে বেরিয়েছে ওরা, এত দুঃখেও নেশাটি ঠিক মনে রেখেছে। মশার কামড় শুরু হয়ে গেছে। ভালো করে চাদর মুড়ি দিয়ে সিগারেটটাই শেষ টান দিয়ে ফেলতে যাব ঠিক তখনই আগুন আছে নাকি কর্তা, ঘাড়ের পেছনে অমন ফ্যাঁস ফেঁসে কামার শালাই তৈরি এমন গলায় আওয়াজে ভেতর একটু চমকেই উঠলুম। ঘাড় ফিরিয়ে পকেট হাতড়ে দেশলাই বের করে বাড়িয়ে দিলুম ওর দিকে। দেশলাইয়ের আবছা আলোয় মোটামুটি আন্দাজ পেলুম মানুষটা। সারা মুখে বসন্তের দাগ, বাঙালে একটু আড়াআড়ি পোড়া দাগ, বাঁ চোখে স্থায়ী অন্ধকার, মাথার একটা নতুন সাদা ব্যান্ডেজ। দেশলাই ফেরত দিল লোকটা, আর সেই মুহূর্তে আমার মানুষটাকে খুব চেনা মনে হল। স্মৃতির অ্যালবাম হাতড়াচ্ছি তো হাতড়াচ্ছি, হঠাৎ মনে পড়ে গেল নামটা, সনাতন। 71 সালের এক বৃষ্টি ভেজা শ্যাতানো সন্ধ্যায় আমার আলাপ সনাতনের সাথে, ঠিক এইখানে। জায়গাটার নাম মর্গ। এও লোকেরা বলে চেরাই ঘর। প্রবীরের লাশ নিতে এসেছিলাম আমি। প্রবীর আমার ছাত্র। ঘটনার 4 ঘন্টা আগে প্রবীরের সাথে আমি তক্ক করেছিলাম ওদের মতন এবং পথ নিয়ে। কথায় কথায় বেশ উত্তেজিত হয়ে পড়েছিল প্রবীর, তারপর চলে গেছিল। পরদিন ভোরের আলোয় পাশে ওর শরীরটা পাওয়া গেছিল। পাইপ কানের দুটো গুলি গেঁথেছিল ওর শরীরে। ডামাডোলের বাজার তখন। বেলার দিকে পুলিশ লাশ তুলে এনেছিল। লাশ বের করার এক জ্বালাতনের ব্যাপার, কেউ আসতে চায় না, পাছে অপর দলের বিষ নজরে পড়ে। আমার কাছে দৌড়ে এসেছিলেন প্রবীরের বুড়ো বাবা। আমি রাজি হয়েছিল ওদের সাথে চেরাই ঘরে গিয়ে লাশ আনতে। টিপির টিপির বৃষ্টি পড়ছিল সারাদিন, ভাদ্রের শেষের ড্যাম্প ধরা মরা আকাশ। চেরাই ঘরে লাশ জমেছিল অনেক। চেরাইয়ের লোক কিন্তু ওই সবেধন নীলমণি সনাতনী। সেদিনই সামান্য পরিচয় ওর সাথে। সনাতন জাতে বাগদি, ওর ঠাকুরদা ছিল ফাঁসুড়ে জল্লাদ। এখন ফাঁসি প্রায় বন্ধ, তাই সনাতনও ছেড়ে দিয়েছে ওর লাইন। এখন এটাই ওর ব্যবসা। কি জানি আমাকে কেমন ভালো লেগে গেছিল সনাতনের। অনেক আগেই চেরাই করে দিয়েছিল প্রবীরের লাশ। কিছু টাকা ওর হাতে গুঁজে দিতে গেছিলাম আমি, শুকনো রক্তের ছোপ ধরা লুঙি পরনে। আদুরে গায়ে সনাতন হো হো করে হেসে উঠেছিল। ওর লোমহীন বুকের শিশের তাবিজটা ঝিকচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে আসছিল দিশি মদের গন্ধ। ট্যাঁকটা দেখিয়ে বলেছিল, অনেক টাকা বেশি কর্তা মানুষ কেটে, ও টাকা আপনি নিয়ে যান। সেদিন সনাতনের মধ্যে আমি আর একটা সনাতনের ছবি দেখেছিলাম। আমার পাশের কেঠো বেঞ্চিটার ওপর একদম চুপচাপ বসে আছে সনাতন। অন্ধকার অনেক ঘন,
কাল অমাবস্যা গিয়েছে। আকাশে কাস্তের মতন প্রতিপদের এক ফালি বাঁকা চাঁদ, এখানে এখনো কেউ আলো জ্বালেনি। আজ বোধ হয় লোডশেডিং, পাঁচিলের ওপাশে এখন জোনাকির মেলা, দূর থেকে ভেসে আসছে ঝিঁঝির বিষণ্ন কোরাস, সামনে অন্ধকার লাশ ঘর, দরজা ভেজানো, একটা কা ছমছমানি ভাব। বিন্দের বউয়ের লাশ নিতে এসেছি আমরা, আমি বিন্দে আর বিন্দের শালা নটবর, ভরভরার জোয়ান শরীর বিন্দের বউয়ের। কেন যে ফলিডল খেলো কেউ জানে না। কাক ভোরে বিন্দের চিৎকার আর দৌড় পেটাপেটিতে ঘুম ভেঙে বাইরে আসতেই পায়ের ওপর উবুর হয়ে পড়েছে বিন্দে। কথাটা তীরের মতন মাথায় বিঁধল। বাসন্তী মানে বিন্দের বউ, আছাড়ি পিছাড়ি কান্না বিন্দে, ওর মুখ থেকেই শুনলাম পরশু নেশা করে বাড়ি ফিরেছিল বিন্দে অনেক রাত করে। রাত্রে বিছানায় শুয়ে বউয়ের গায়ে হাত দিতেই ফোঁস করে উঠেছে বাসন্তী। কোন সাহস নেশা করে আমার গায়ে হাত দাও তুমি, তেমনই নষ্ট মেয়ে মানুষের ঘরে থাকলেই তো পারো। একে নেশার ঝোঁক, তার উপর আবার অপমান, সেই রাতেই চেলা কাট পেটা করেছে বিন্দে বাসন্তীকে, হাত ধরে বের করে দিয়েছে ঘরের বাইরে। পুরো ২৪ ঘন্টাও ঘুরল কি না ঘুরল, বাসন্তী চলে গেল মাথার কাছে ফলিডলের শিশি। বিন্দের সাথে গিয়ে লাশ দেখছি, একটুও বিকৃতি নেই বাসন্তীর মুখে, কপাল জোড়া ভোরের সূর্যের মতন সিঁদুর, লাল পাড় শাড়ি, দিব্যি হাসি হাসি খোলা খোলা মুখ। থানায় খবর দেওয়া হলো, তারপর সেখান থেকে লাশ চেরাই ঘরে। বিন্দে নটবরের কোনো পাত্তাই নেই, যত জ্বালা হয়েছে আমার, লাশ ঘরের ভ্যাপসা গন্ধটা ঘুরে ঘুরে আসছে। লোকটার সাথে আলাপ করা দরকার, লোকটা যদি সনাতন হয়। বুকে সাহসে নেই ডাক দিল, সনাতন! একটু চমকে ঘাড় ফেরালো মানুষটা। কে? আমি সনাতন, আমতার পঞ্চু মাস্টার। সনাতন একটু চুপ করে রইল, কি যেন ভাবলো মনে মনে, তারপর বলল, ও মাস্টার মশাই, আপনি কি ব্যাপার, কে গেল আবার? আর বলো না ভাইয়া, গাঁ ঘরের কত ছেঁড়া ঝামেলা পোহাতে হচ্ছে, যেহেতু আমি মাস্টার মশাই। নাও নাও সিগারেট খাও। সিগারেটে একটা শুকটান দিয়ে সনাতন বললে, দিনকাল বড় খারাপ মাস্টার মশাই, টাকা পয়সা রোজগার নেই একেবারে, লাস্টাস আসে না বললেই চলে। দেখো ভাই, একটু হাত চালিয়ে কেটে কুটে দাও, লাশ নিয়ে পালাই। বলতে বলতে মাস্টার টাকা বের করে সনাতনের হাতে দিল, আর সনাতন না বললে না। বুঝলাম ৭০ আর ৭৫ মধ্যে ফারাক অনেক। সিগারেটটাই পরপর কয়েকটা টান দিয়ে ওটাকে পাঁচিলের গায়ে ছুঁড়ে ফেলে দিল সনাতন। তারপর উঠে বলল, দেখি মাস্টার মশাই, আমরা মালটা কেটে কুটে বানিয়ে দিই। সনাতনের সামনে এগিয়ে গেল, দরজা ঠেলে ঢুকলো ভেতরে। আবছা দেখলুম একটা টেমি জ্বলছে ঘরের ভেতরে। প্রায় এক ঘন্টা কেটে গেছে, নটবর আর বিন্দে এসে হাজির হয়েছে এর মধ্যে। সুখা নেশা না পাওয়ায় খানিকটা ব্লাডারের মাল টেনে এসেছে। বিন্দে আর নটবর পাঁচিলের পেছনে ডোমেদের ঘর থেকে, ওখানে মাল বিক্রি হয় গোপনে। পা টলছে বিন্দের, হাঁও হাঁও করে কাঁদছে মালের ঘরে। এই অন্ধকার চেরাই ঘরের সামনে দুটো মাতালকে এখন সামলায় কী করে? নটবর গুম মেরে আছে, বিন্দে বিড়বিড় করে বলছে বাসন্তীর নাম, বাসন্তী বাসন্তী, আর মাঝে মাঝে চিৎকার করে কেঁদে উঠছে বাসন্তী। আশেপাশে কেউ কোথাও নেই। সময় পার হয়ে যাচ্ছে দ্রুত, সনাতনের কোনো সাড়া শব্দ নেই। সাহসে ভর দিয়ে উঠলুম আমি, ওরা দুজন বেঞ্চির ওপর বসে।
আধ ভেজানো দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে টেমির ম্লান আলো। কি করছে সনাতন? ডাক্তার তো এখনও এলো না, কখন লাশ নেব আর কখনই বা পোড়ানো হবে? দরজাটা ফাঁক করে ঢুকলুম একাই। একটা চাপা ভ্যাবসা দুর্গন্ধ সমস্ত ঘর জুড়ে। ঘাড় গুজে কাজ করছিল সনাতন। আমার পাশের শব্দে ঘাড় উঁচু করল, তারপর এগিয়ে এলো আমার দিকে। একটা লম্বা ছ্যাঁতলা ধরা টেবিল, পাশাপাশি শোয়ানো দুটো লাশ, নতুন মার্কিন থানে মোড়া। মাঝ কার্তিকের হাওয়ায় টেমির ধোঁয়া ওঠা পলকা আগুন কাঁপছে। সব কাজ শেষ করেছি মাস্টারমশাই, গামছাই হাত পুঁছতে পুঁছতে বলল সনাতন। এখন বাড়ি যাব একটু, তো এক গ্লাস পেটে না পড়লে ওঠেন না। এক চোখে মিচকি হাসলো সনাতন। আপনি দাঁড়ান একটু, ডাক্তারবাবু এলেনি বলে। কে দেখবেন নাকি লাশটা এবার কাটাকুটি করে কেমন কলতায় হয়েছে? সনাতন আমার দিকে ঘুরে প্রশ্ন করে, ওর চোখে ঠাট্টার রেশ। আমতা আমতা করে আমি বলি, না হ্যাঁ থাক, একে লাশ তার ওপর আবার মেয়ে ছেলে। দেখেনি না কাটার পর কেমন? বলতে বলতে আচমকাই সনাতন তুলে দেয় মার্কিন থানের ঢাকনা। আমার মাথার সমস্ত আকাশ ভেঙে পড়লেও বোধহয় আমি এতটা অবাক হতাম না। কাপড়ের তলায় শুয়ে সনাতন ভাবতি, মাথায় নতুন ব্যান্ডেজ, সারা মুখে বসন্তের দাগ, বাঁ গালে আড়াআড়ি পোড়া দাগ, খাটটা একদিকে কাত করা, একটা পচা ভ্যাবসা, মাস্টানি গন্ধ সমস্ত জায়গাটাকে ভরে তোলে। আমি দেখি আমার পাশে সনাতন নেই। সব ব্যাপারটা একেবারে তালগোল পাকিয়ে যায়। টেমির লালচে কাঁচা কাঁপা কাঁপা আলো বাইরের দমকা হাওয়ায় নিভে যায়। লাশ কাটা ঘর থেকে দৌড়ে বেরোতে গিয়ে আমার গলা চিড়ে শুধু বেরিয়ে আসে, মাগো মাগো মাগো।